কোভিডের পরে ইউক্রেন এবং রাশিয়া যুদ্ধের কারণে সারা পৃথিবীতে জ্বালানি সরবরাহের বিঘ্ন ঘটেছে এবং জ্বালানির দাম অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। আমরা সম্পূর্ণ আমাদের ইন্ডিজিনিয়াস আমাদের দেশের জ্বালানির উপর নির্ভর করি না, তো সে কারণে জ্বালানির দাম বাড়ার কারণে সরকারকে দেশে অর্থনীতিকে এবং মানুষের কষ্ট যাতে না হয় সে সমস্ত বিবেচনা অনেক বিষয় বিবেচনায় করে আপনার অনেক বেশি বড় ধরনের ভর্তুকি দিতে হচ্ছে। তো সে সমস্ত ভর্তুকি দিয়েও আপনারা সবাই আমার কথা অবহিত, ইতিমধ্যে ইউরোপের প্রায় প্রতি দেশে মূল্যস্ফীতি এত বেশি মাত্রা ধারণ করেছে, টাকা ধারণ করেছে, সে সমস্ত সাধারণ মানুষের এখন আপনার অসহনীয় অবস্থায় এসেছে এবং আমাদের পার্শ্ববর্তী দেশ সময় এশিয়ার অনেক দেশেও এটা অনেক বেশি প্রভাব বিস্তার করেছে। এই অবস্থার পরিপ্রেক্ষিতে বাংলাদেশে আমি মনে করি সরকার অত্যন্ত যুক্তিভাবে এবং অত্যন্ত কৌশলীভাবে অর্থনৈতিক ব্যবস্থাপনাকে এমনভাবে মাথায় রেখে কাজ করছে, সামগ্রিক ব্যবস্থাপনাকে, যে কারণে আপনি বন্ধুকে দিয়ে হলো আমাদের জ্বালানি খাত এবং বিদ্যুৎ থাকিয়ে টিকিয়ে রেখেছেন এবং যে বিদ্যুৎ সরবরাহ এবং জ্বালানি সরবরাহ ঠিক মতো রাখার কারণে আমাদের কৃষি খাত, শিল্প খাত এবং রপ্তানি খাত সকলে খাতে আমার সেবা খাত সকলেই এখন আমার মনে হয় তুলনামূলকভাবে সারা পৃথিবীর মধ্যে অনেক ভালো আছে।